করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে, নমুনা পরীক্ষা বাড়লে আসবে আসল চিত্র, বলছে আইইডিসিআর। ঢাকায় 13-18 সেপ্টেম্বর বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যা বন্ধে জোর দেবে বাংলাদেশ। একাদশে ভর্তিতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে অনেক কলেজ, ভর্তি বাতিল করবে শিক্ষা বোর্ড। স্বামীর সম্পত্তির অংশ পাবে হিন্দু বিধবা নারী, হাইকোর্টের রায়, 83 বছরের অপেক্ষার অবসান। এবং ভারতে 24 ঘন্টায় রেকর্ড 82,000 মানুষের করোনা শনাক্ত, মারা গেছেন 1,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জুন জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে করোনা শনাক্ত ও মৃত্যু দুটি কিছুটা কমেছে, তবে আইইডিসিআর বলছে প্রতিদিন অন্তত 20,000 নমুনা পরীক্ষা না করা হলে শনাক্তের আসল চিত্র পাওয়া কঠিন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের হার 5% নিচে নামলে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে ধারণা করা হয়। 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর 10 দিনের মাথায় 18 মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। মার্চে মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। এরপর সময়যত গড়িয়েছে, বেড়েছে আক্রান্ত, সেই সঙ্গে বেড়েছে মৃত্যু। তবে আগের 2 মাসের তুলনায় আগস্ট মাসে করোনা শনাক্ত ও মৃত্যু দুটি কিছুটা কমেছে। আইডিসির তথ্য বলছে জুন মাসে করোনা শনাক্ত হয়েছে 98,330 জনের আর মৃত্যু হয়েছে 1,197 জনের। জুলাই শনাক্ত 92,178 জন, করোনায় মারা যান 1,264 জন। আগস্টে শনাক্ত 75,335 জন আর মৃত্যু হয়েছে 1,170 জনের। করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় জুনে শনাক্তের হার ছিল 21.49%, জুলাইয়ে এটি বেড়ে দাঁড়ায় 22.46%, তবে আগস্টে এটি কমে 20.90% দাঁড়ায়। দেশে আগস্ট পর্যন্ত মোট করোনা শনাক্তের হার 20.19% আর মোট মৃত্যুর হার 1.37%। আইডিসিআর এর তথ্য বলছে মৃতদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ 48.33% করোনা রোগী মারা যান, আর সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে। প্রতি সপ্তাহে যদি এই মাত্রাটা কমতে থাকে তাহলে আমরা আরেকটু প্রবণতা পাবো। সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন যারা শনাক্ত হচ্ছেন বা গত সপ্তাহে যারা শনাক্ত হয়েছেন তার একটা প্রভাব আমরা দেখব হয়তো আগামী 2 সপ্তাহের মাথায়। বিশেষজ্ঞরা বলছেন সাময়িক শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও করোনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। গত কিছুদিন ধরে যে রোগীর সংখ্যা এবং মৃত্যু হার ডিজি অফিসের যে ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছে, এটার মানে এটা মনে করার কোনো কারণ নেই যে এখানে রোগী কমে গেছে বা মৃত্যু হার কমে গেছে। এটা হচ্ছে আমাদের টেস্টটা একটা প্লেটুতে এসে গেছে, টেস্টগুলো আমরা করতে পারতেছি না সঠিকভাবে রোগীদের জন্য। যারা 24 ঘন্টার মধ্যে হাসপাতালে এসে মারা যাচ্ছে ওদের কোনো টেস্ট করা হচ্ছে না। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনা শনাক্তের সংখ্যায় চীন, ইটালিকে ছাড়িয়ে বিশ্ব তালিকায় 15 নম্বরে এখন বাংলাদেশ, আর মৃতের সংখ্যার দিক থেকে 29 নম্বরে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 23 জন এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4,351 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় দেশে 93টি ল্যাবে 15,204 নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয় 2,582 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.98%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 317,528 জনে। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার 20.13%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। সুস্থ হয়েছেন আরও 2,839 জন। এ নিয়ে মোট সুস্থ 2,11,016 জন।
দিল্লি বৈঠকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের সিদ্ধান্তে 9 বছর পরও পরিস্থিতি রয়ে গেছে অভিন্ন। গত 6 মাসে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 24 বাংলাদেশির। ঢাকায় 13 থেকে 18 সেপ্টেম্বরের বিজিবি বিএসএফের বৈঠক প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবারও সীমান্ত হত্যা বন্ধের ওপরই জোর দেবে বাংলাদেশ। তবে মানবাধিকার কর্মীদের দাবি, এসব হত্যাকাণ্ডের দ্বিপাক্ষিক তদন্ত করতে হবে। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতিতে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সব শেষ বৈঠকটি হয় নয়াদিল্লিতে গত বছরের 27 ডিসেম্বর। এর এক মাসের মাথায় শুধু জানুয়ারিতেই বিএসএফের গুলিতে মারা যান 12 বাংলাদেশি। করোনার শুরুতে মার্চে সীমান্ত হত্যা শূন্যে থাকলেও এপ্রিলে প্রাণহানি 4 জনের। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে, গত 6 মাসে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন 24 বাংলাদেশি, নির্যাতনের শিকার 16 জন। আর 2019 সালের জরিপে মিলেছে 43 প্রাণহানির তথ্য। 2013 সাল থেকে এবছরের জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা 242। যে সমস্ত মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা নিরস্ত্র। আর সর্বশেষ যে বিষয়টি তারা বলার চেষ্টা করছেন যে ভারতের অভ্যন্তরে ঘটনাগুলি ঘটছে, বিষয়টি তেমন না। যদি ভারতের অভ্যন্তরে একজন ইল্লিগালি প্রবেশ করে তাকে তো হত্যা করার দরকার নেই। এই ক্ষেত্রে এই ধরনের হত্যাকাণ্ড চলতে দেওয়া উচিত না ভারতের পক্ষে। আর একটা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে দ্বিপাক্ষিক তদন্ত হওয়া দরকার। এ অবস্থার মধ্যেই 13 সেপ্টেম্বর 12 সদস্যের প্রতিনিধি দল নিয়ে 6 দিনের ঢাকা সফরে আসছেন বিএসএফের নতুন মহাপরিচালক রাকেশ আস্থানা। ঢাকার পিলখানায় মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সিলেট সহ কয়েকটি সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন তারা। এবারের বৈঠকে অরক্ষিত সীমান্তে কাঁটা তার দেয়া সহ অপরাধ দমনের বিষয়টি তুলবে ভারত। আর ঢাকার পক্ষে যথারীতি গুরুত্ব দেওয়া হবে সীমান্ত হত্যা বন্ধে। লেথাল ওয়েপন্সগুলো যাতে না ইউজ হয়, বিজিবি এবং বিএসএফ এর যে মিটিংটা হবে এই প্রসঙ্গটা নিশ্চয়ই প্রাধান্য পাবে। তারা যেইভাবে কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল আমরা সেটা রাজি হতে পারিনি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীর মধ্যেও দুই প্রতিবেশী সীমান্তে হত্যা বাড়া উদ্বেগের। তাদের মতে, এ প্রশ্নে ঢাকা যত সোচ্চার হবে ততই সক্রিয় হবে নয়াদিল্লি। রাজনৈতিক সদিচ্ছাটা যদি থাকে এবং সুনির্দিষ্ট নির্দেশনা যদি মাঠ পর্যায়ে থাকে তাহলে এই ঘটনাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। এবং তার যেহেতু বিকল্প, অন্যান্য বিকল্পগুলো আছে, সেই বিকল্পগুলো আমরা অনুসন্ধান করতে পারি। বাংলাদেশ ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটারের সীমান্ত। 2011 সালে দিল্লি বৈঠকে যৌথভাবে সিদ্ধান্ত হয় সীমান্তে নিরস্ত্র বেসামরিক নাগরিক হত্যা বন্ধে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হবে। তবে মাঠ পর্যায়ে এর কোনো বাস্তবায়ন নেই। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি। প্রথম দিন শুনানি হয়েছে 25 আসামির 13 জনের বিরুদ্ধে। এ সময় আবরার হত্যায় তাদের সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং কেউ দায় এড়াতে পারে না বলে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদন করেন অভিযোগ থেকে অব্যাহতির। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার 22 আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয় সকাল 8টায়। বেলা 12টায় শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। প্রথম দিন অভিযোগ গঠনের শুনানি হয়েছে 13 আসামির বিরুদ্ধে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিরা ক্ষমতার দম্ভ ও অহংকার প্রকাশ করেছেন। যেভাবে তারা আবরারের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করেছে তা শুধু নৃশংস নয়, জঘন্যতম অপরাধ। তিনি হত্যা ও সংশ্লিষ্টতার অভিযোগে সবার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। সকল আসামির বিরুদ্ধে তারা একই উদ্দেশ্যে, এককভাবে নয়, একই উদ্দেশ্যে তারা সলা পরামর্শ করে আবরারকে হত্যা করেছে, তার জন্য 302, 34, 109 এবং 114 অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছি এবং আমরা তাদের বিরুদ্ধে সকলে চার্জ গঠন করার জন্য আমরা বলেছি। তবে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন 13 আসামির আইনজীবী। অনেকের আইনজীবী আবরারের মৃত্যুকে অনিচ্ছাকৃত ঘটনা দাবি করে 302 ধারায় অভিযোগ গঠনের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এছাড়া আবু হোরায়রা ও তোহার আইনজীবী বলেন, তারা আবরারকে হাসপাতালে নেয়া ও চিকিৎসার কথা বলেছিল।
তাই এ মামলায় আসামি নয় বরং সাক্ষী হিসেবে থাকতে পারতেন। আর এই যুক্তিতে অভিযোগ থেকে তাদের অব্যাহতিও চাওয়া হয়েছে। যেইটুক প্রসিকিউশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের মধ্যে এটা ডিসক্লোজ হয় না যে উইলফুল অথবা গ্রিভিয়াস হার্ট অথবা হত্যা করার জন্য কোনো এই ঘটনাটা ঘটছে এমন কোনো ডকুমেন্ট প্রসিকিউশন হাতে নাই। আসামিদের উদ্দেশ্য ছিল না মেরে দেওয়ার, যেহেতু আপনারা পোস্টমর্টম যে রিপোর্ট দেখেছেন সেখানে আপনারা দেখা যায় যে সিম্পল ইঞ্জুরির একটা নেচারের এখানে আছে, আমরা মনে করি যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এদিকে পলাতক আছেন মামলার তিন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম এবং মোস্তফা রাফিদ, আর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আটজন। গত বছরের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে বুয়েট প্রশাসন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরার রাহাতের অবহেলাজনিত মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 5 জনের মালামাল জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এ নির্দেশ দেয় ঢাকার মহানগর হাকিম আদালত। মামলার 10 আসামির মধ্যে 5 জন জামিন নিলেও তারা নেননি। বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম জসিমউদ্দিনের আদালতে ঢাকা রেসিডেন্সিয়ালের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলার শুনানি হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ জামিন না নেয়া 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়। ক্রোক তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এ মামলার আসামিদের মধ্যে আনিসুল হক ছাড়া অন্য 4 জন হলেন কবির বকুল, শুভাশিস প্রামাণিক, মহিতুল আলম ও শাহপরাণ। আনিসুল হক, কবির বকুল সহ যে বাকি যে 5 জন জামিন নেন নাই তাদের গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করবার জন্য আছে। সে আলোকে বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু এটা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবার জন্য আছে, এখন পরবর্তী আইনগত স্টেপ যেটা প্রথমে আসবে হচ্ছে মালামাল ক্রোকের আদেশ হবে, তারপরে হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ হবে। গত বছরের 1 নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার। এ ঘটনায় 6 নভেম্বর প্রথম আলোর সম্পাদক সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবরারের বাবা মুজিবুর রহমান। গত 16 জানুয়ারি মোহাম্মদপুর থানার পরিদর্শক আব্দুল লতিফ 10 জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয় আসামিদের দায়িত্বে অবহেলায় আবরারের মৃত্যু হয়েছে। প্রতিবেদন আমলে নিয়ে সেদিনই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে এ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ 5 জন জামিনে আছেন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপকে প্রায় 7 ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। এতে কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া যাবে বলে আশা তাদের। এদিকে তৃতীয় দফায় রিমান্ড শুরুর দিনই সিনহাকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দেন পুলিশের মামলার 3 সাক্ষী। তৃতীয় দফায় 3 দিনের রিমান্ডের শুরুর দিনেই স্বীকারোক্তির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাসখামরায় নেওয়া হয় পুলিশের করা মামলার 3 সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন ও আয়াসকে। 4.5 ঘন্টারও বেশি সময় ধরে জবানবন্দির পর তাদের কারাগারে পাঠায় আদালত। জবানবন্দি দেয়া নুরুল আমিনই সিনহাকে পাহাড়ে দেখে ডাকাত সন্দেহে খবর দিয়েছিলেন বলে উল্লেখ আছে পুলিশের করা মামলায়। আর নিজামুদ্দিন সম্পর্কে বলা হয়েছে মসজিদের মাইকে ডাকাত আসার কথা জানান তিনি। আসামের 10 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছিলাম, আমরা কপি পেয়েছি, এখন পড়ে দেখব তারা কি বলছে না বলছে। এদিকে সকাল 10:30টায় সাবেক ওসি প্রদীপের সাক্ষ্য নিতে কারাগারে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সেখানে বিকেল 5:30 পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো এখন আমাদের প্রাপ্ত অন্যান্য তথ্যগুলোর সাথে বিশ্লেষণ করে আমরা আমাদের রিপোর্টটি ফাইনাল করে ফেলব, এবং আমরা এবার যে সময়টি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আমরা এই নির্ধারিত সময় আমাদের রিপোর্ট জমা দিয়ে দিই। শুরুতে 7 কর্মদিবসে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও প্রদীপ এতদিন রেপ হেফাজতে থাকায় তার সাক্ষ্য নিতে পারছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, তাই প্রতিবেদন দেয়া যায়নি 1 মাসেও। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা নৃশংসতম ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার চট্টগ্রাম সেনানিবাসে ছয়টি রেজিমেন্টকে কালার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি জানান, এ ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত চলছে। বুধবার সকালে সেনাবাহিনীর ছয়টি রেজিমেন্টের রেজিমেন্ট কালার প্রদান অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। কুচকাওয়াজ পরিদর্শন করে রেজিমেন্টগুলোকে সামরিক ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতায় পতাকা তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সেনাপ্রধান বলেন, কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের হত্যাকাণ্ড নৃশংসতম ঘটনা। জানান, এই ঘটনার পর একটি অশুভ চক্র অতীতের মতোই পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে, তবে তারা সফল হতে পারেনি। এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং সেটা কাঙ্ক্ষিত নয়। সেনাপ্রধান হিসাবে আশা করতে চাই যে তদন্তটা সুস্থভাবে সম্পন্ন হবে এবং যারা প্রকৃত ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত চললেও এ বিষয়ে সরকারের কাছে কোনো সুপারিশ করা হবে না বলেও জানান সেনাপ্রধান। এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। গত 31 জুলাই টেকনাফে পুলিশের গুলিতে মারা যান সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যা মামলাটি তদন্ত করছে র‍্যাব। মামলায় এ পর্যন্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ দাস সহ 10 পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে সাবেক ওসি প্রদীপ সহ 53 জনের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে কক্সবাজার আদালতে। চাঁদা না পেয়ে মুসা আকবর ও শাহাবুদ্দিন নামে দুজনকে হত্যার অভিযোগে এ মামলা দুটি করা হয়। বুধবার কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে একটি মামলা করেন মুসার স্ত্রী শাহেনা আক্তার এবং অন্য মামলাটি করেন শাহাবুদ্দিনের বড় ভাই হাফেজ আহমদ। 20 লাখ টাকা চাঁদা না পেয়ে মুসা আকবরকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে করা মামলায় আসামি করা হয় প্রদীপ সহ 27 জনকে। 10 কার্যদিবসের প্রতিবেদন দিতে বলা হয়েছে, আর অন্য মামলার প্রতিবেদন দিতে হবে 15 কার্যদিবসে। একাদশ শ্রেণীর ভর্তিতে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নির্ধারণ করছে অনেক কলেজ। এ কারণে ভর্তি বাতিল করতে অনেকে যাচ্ছে শিক্ষা বোর্ডে। এ অবস্থায় বোর্ড বলছে এসব কলেজের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বাংলা মাধ্যমে সর্বোচ্চ 7,500 এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 8,500 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। এখন চলছে ভর্তি কার্যক্রম। ঢাকা কমার্স কলেজটি এক বছরের প্যাকেজ নির্ধারণ করেছে 55,100 টাকা। এর মধ্যে 12 মাসের টিউশন ফি 28,800 টাকা, এছাড়া উন্নয়ন ফি 4,780 টাকা, বিদ্যুৎ ফি 3,190 টাকা, অভ্যন্তরীণ পরীক্ষা ফি 2,900 টাকা সহ নানা খাতে ফি দেখানো হয়েছে 26,300 টাকা। অথচ বোর্ডের নির্দেশনা অনুযায়ী টিউশন ফি ছাড়া অন্যান্য ফি বাবদ আদায় করা যাবে সর্বোচ্চ 7,500 টাকা। এক বছরে ইন্টারমিডিয়েট পড়তে এক বছরে এত টাকা আমার জানার মতো লাগার কথা না। কলেজ কর্তৃপক্ষ বলছে মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এই টাকা নেওয়া হয়, এর কম হলে প্রতিষ্ঠান চালানো যাবে না। কলেজের মান, কলেজের একাডেমিক কার্যক্রম মান মাফিক পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন ঠিক অভিভাবকদের কাছ থেকে বা শিক্ষার্থীর কাছ থেকে ততটুকুনই নেওয়া। কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় নিয়ে প্রতি বছরই ভোগান্তিতে পড়েন অভিভাবক এবং শিক্ষার্থীরা। এবারও একই অভিযোগ নিয়ে বোর্ডে এসেছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে শেষ হবে এই ভোগান্তির। অতিরিক্ত ফি দেখে অনেকে ভর্তি বাতিল করতে যাচ্ছে বোর্ডে। ওনারা ফিসটা বেশি যাচ্ছে, 12,500 টাকা ভর্তি ফিস, মাসে 900 টাকা বেতন, এই আর কি। অতিরিক্ত ফি যারা আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নিয়ে থাকে আমরা তাদেরকে নিয়ম মাফিক আমরা তদন্ত করব, যদি এটা সত্যতা প্রমাণিত হয়
আমরা তাদেরকে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আর আইনানুগ যে ব্যবস্থা আছে আমাদের পাঠদানের অনুমতি স্থগিত করার ব্যবস্থা আছে, তার যদি আমাদের কথা না মানে আমরা স্থগিতের ব্যবস্থা নিই। এরকম অভিযোগ সরাসরি জানানোর আহ্বান বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বামীর কৃষি জমি সহ সব সম্পত্তির অংশীদার হবেন হিন্দু বিধবা নারীরা। বুধবার এক মামলায় এ রায়ে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় দেন। এতে 83 বছর ধরে আইনি বেড়াজালে স্বামীর কৃষি জমি থেকে বঞ্চিত হওয়ার অবসান ঘটবে বলে আশা করছেন আইনজীবীরা। বিধবা নারী তার স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখেন না, এই দাবিতে 1996 সালে খুলনার বিচারিক আদালতে মামলা করেন সেই নারীর দেবর যতীন্দ্রনাথ মণ্ডল। বিচারিক আদালতের রায়ে বলা হয়, বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না। আপিলের পর ভিন্ন মত দেন জেলা জজ। রায়ে বলা হয়, স্বামীর কৃষি জমিরও অংশীদার হবেন বিধবা। এর বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে। দুই পক্ষের শুনানির পাশাপাশি বিশেষজ্ঞ আইনজীবীদের মতামতও নেয় হাইকোর্ট। এরপর বুধবার আসে রায়। এতে বলা হয়েছে, হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন। অরিজিনাল যে 1937 সালের আইনে যেখানে অ্যানি প্রপার্টির কথা বলা আছে, সেক্ষেত্রে বাংলাদেশে এই আইনটাকেই আজকের আদালত মহামান্য হাইকোর্ট ডিভিশন যেটা বলে দিলেন যে আমাদের প্রচলিত আইনের মধ্যেই হচ্ছে কৃষি অকৃষি জমিটা পেতে পারেন। 83 বছর ধরে আইনি বেড়াজালে স্বামীর কৃষি জমি থেকে বঞ্চিত হওয়ার পর এ রায়কে ঐতিহাসিক বলছেন আইনজীবীরা। যেহেতু হচ্ছে ইন্ডিয়ান তৎকালীন হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট ছিল এবং বাংলাদেশ স্বাধীনতার পরে ইউনিটারি গভর্নমেন্ট হয়ে যায়, রাষ্ট্রের পরিকাঠামোগত পরিবর্তনের কারণে ইন্ডিয়াতে যে লিমিটেশন ছিল লেজিসলেটরদের, বাংলাদেশি সংসদের এ ধরনের কোনো লিমিটেশন নেই। আইনে ভিন্নতা থাকায় শুধুমাত্র সিলেটের হিন্দু বিধবা নারীরা এতদিন স্বামীর কৃষি জমি ভাগ পেয়ে আসছিলেন। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় বন্ধ হচ্ছে না প্রভাবশালী চক্রের অবৈধ বালু উত্তোলন। এতে ভাঙনের শঙ্কায় নির্মাণাধীন পদ্মার ডান্তির রক্ষা বাঁধ। অভিযোগ উঠেছে, পদ্মার মাঝামাঝিতে স্থানীয় একাধিক চক্র বালু তুলে চালাচ্ছে রমরমা ব্যবসা। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পদ্মার মাঝামাঝি ডুবোচর খননে কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। এর প্রায় 10 কিলোমিটার অংশে খনন করে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ। চলতি বছরের 20 জুন 4.5 কিলোমিটার খনন শেষে চ্যানেলটি উন্মুক্ত করে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ উঠেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের যোগ সাজশে চ্যানেল থেকে অবৈধভাবে প্রতিদিন অন্তত 1 লাখ ঘনফুট বালু তোলা ও বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় পুরো প্রকল্প এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে মনে করেন বান দিতে কোটি কোটি টাকা খরচ করে, আরেকদিকে অবৈধ চার্জ দেওয়া বালু কেটে লয়ে যেতেছে, তো বালু যদি কেটে লয়ে যায় তো নদী তো আবার ভাঙবো। তবে প্রকল্পে সরবরাহ করতে বালু তোলা হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। মজলু মালের দায়িত্বে সরকারি মাল দেওয়া হইতেছে, রোহিম মেম্বার আমগো মালিক মানুষ লগে হ্যাঁ লগে বুঝছে এটা এভাবে আনছে, তো কাগজপত্র কিভাবে কি আছে না আছে বিষয়ে আমরা কিছু জানি না। পুকুর বেঙ্গল সরকারি ভাবে মাল ফলাইতেছে, ঠিক আছে, আমার কাছে কিনে নেবো কাটার কাটার খরচ দেয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বালু উত্তোলন করেন, এই ধরনের কোনো অনুমতি বা মৌখিকভাবেও আমি যতটুকু জানি যে বলা হয়নি, সেটা আসলে কি ইম্প্যাক্টটা কী হবে এটা আসলে অলনে ছাড়েন বা তাৎক্ষণিকভাবে বলাটা মুশকিল। আমরা জেলা প্রশাসন থেকে কাউকেই কোনো অনুমোদন দেইনি, যদি এই ধরনের অবৈধ ড্রেজার এর মাধ্যমে ড্রেজিং করে কেউ বালু উত্তোলন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2018 সালের ডিসেম্বরে 1,077 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান্তির রক্ষা বাঁধ ও মাছ নদীতে খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ 13 বছরেও স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে পটুয়াখালীর লালুয়া নিজামপুর ইউনিয়নের 11 গ্রাম।
প্রতি বছর বাঁধ নির্মাণে টাকা দেয়া হলেও কাজ না করে লুটপাটের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভেঙে যায় কলাপাড়ার লালুয়া নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর থেকেই দুর্ভোগে এই দুই ইউনিয়নের 25,000 মানুষ। কয়েক দফা মেরামত করা হলেও তা টেকসই না হয়, প্রতি বছরই ভাঙছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে বছরের প্রায় 6 মাস জোয়ারে পানিবন্দী থাকতে হয় 11 গ্রামের মানুষকে। নদীতে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি ও বসত ভিটা। ময়পুর থানা সব তলাই যাইবে, ধান ফান তো থাকবেই না, পুকুরে মাছও থাকবে না। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে পানি উন্নয়ন বোর্ড 2 কোটি টাকা ব্যয়ে 885 মিটার বাঁধ নির্মাণ শেষ করে 2019 সালের জুনে। তবে এক মাসের মাথায় সেটি ভেঙে যায়। মানহীন কাজ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো ফল হয়নি। বন্যার যে হারা উছিলে দেয়, বন্যা তো হয়ই না, এই জায়গায় বন্যা ছাড়াই তো রাস্তায় অবস্থাগুলো সব ধুয়ে দিয়ে নামিয়ে গেছে। আমরা একে কইছি যে সিমেন্ট বেশি দেন, এক আমরা বেশি দিতে তোমাকে দরকার কি আমাদের সরাইয়ে সম্পূর্ণ কাজ করে গেছে 2 নম্বর। যারা এই 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 দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান বাঁধ নির্মাণে অনিয়ম হয়নি, আমফানে ক্ষতি হওয়ার পর আবারও পুনর্নির্মাণ করা হয়েছে। নর্মাল সিজনে কাজটা যদি হইতো এবং হচ্ছে এটা যদি ঠিকমতো জমাট বাঁধতো তাহলে আর কোনো সমস্যা হতো না। আমফান এসে কিছু বস্তা ওলট পালট করে ফেলছে, তাও পরবর্তীতে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে মেরামত করার ব্যবস্থা করেছি। 2007 সাল থেকে এ পর্যন্ত লালুয়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি 8 বার সংস্কার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যুক্ত হবেন সহকর্মী মুখলেসুর রহমান। মুখলেসুর, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনও কেন হচ্ছে না, এ বিষয়ে স্থানীয়রা কী বলছে, আর পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগ, বা তারা এ বিষয়ে কী বক্তব্য দিচ্ছে? হ্যাঁ জি, আপনি জানেন যে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া নিজামপুরের এই বেড়িবেটটি সিডরে বিধ্বস্ত হলেও দীর্ঘ 13 বছরে এই বেড়িবেটটি নির্মাণ হয়নি। কারণ এই বেড়িবেটটি নির্মাণের ক্ষেত্রে আমরা সবসময় যে বিষয়টা দেখেছি, প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতির বিষয়টা ছিল, কোনো আন্তরিকতার বিষয় ছিল এখানে মনে হয় নাই। আর পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় এখানকার ঝড় জলোচ্ছ্বাসের উপযোগী যে বেড়িবাঁধ নির্মাণ করার দরকার সে ধরনের টেকসই বেড়িবাঁধ নির্মাণের ক্ষেত্রে কখনোই তাদের পরিকল্পনা ছিল না। তারা যে কাজটা পানি উঠতে শুরু করলে যে কাজটা করতে, সামান্য কিছু বালির বস্তা ফেলে প্রতি বছরই কিছু অল্প একটা অংশ জায়গা ধরে কাজ করে, এই তাদের কাজের নমুনা। এবং দেখা যাচ্ছে যে এখানে প্রায় 2.5 কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে, এই এই বেড়িবাঁধটাকে সম্পূর্ণরূপে ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা কখনোই নেওয়া হয় নাই। আমরা জেলা প্রশাসনের সাথেও বিভিন্ন সময় এ বিষয় নিয়ে কথা বলেছি। জেলা প্রশাসন সবসময় বলেছে যে তারা পদক্ষেপ নিচ্ছে বা এ বিষয়ে উপরে কথা বলা হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আসলে নিজামপুর এবং লালুয়ার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনই হয়নি। কারণ আপনি দেখেন যে এই এলাকার মানুষেরা বছরের অধিকাংশ সময় পানির নিচে ডুবে থাকে এবং যখন পানি নেমে যায় তখনই তাদের ওই ইউনিয়নগুলোতে বা গ্রামগুলোতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। এবং নোনা পানির কারণে এখানে ফসল, এখানকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, পয় নিষ্কাশন সব কিছুই দারুণভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ 13 বছরও এ বিষয় নিয়ে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন তাদেরও যে খুব দৃশ্যমান কোনো ভূমিকা ছিল এমন কিছু আমার মনে হয় না। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। পটুয়াখালীর স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুখলেসুর রহমান। করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ির দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্য সেবার ভরসা স্থল হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিকগুলো। 97টি ক্লিনিকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনাও সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিকে সাধারণ চিকিৎসার পাশাপাশি দেয়া হয় মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাদান ও পরিবার পরিকল্পনার পরামর্শ। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই সেবা মেলায় খুশি দুর্গম এলাকার বাসিন্দারা। ক্লিনিকটা ফাঁসে আছে সব সময়, যদি আমি খারাপ অসুস্থ হই হঠাৎ করে আমি ক্লিনিকে আসতে পারি। এখান থেকে আমরা বিনামূল্যে ওষুধ পাই এলাকার মধ্যে, মানে করোনা পরিস্থিতির মাঝেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সংগ্রহ করছেন নমুনা। কিশোরীদের সেবা দেওয়া হয়, শিশু স্বাস্থ্য যে মানে
অপুষ্টি মানে যারা পুষ্টিহীনতায় ভুগছে ওনাদেরকে স্বাস্থ্য মানে সেবা দেওয়া হয়। খাগড়াছড়িতে গেলে ওখানে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ওনাদেরকে, এখন তো এখন ওনারা তো দুর্গমের কাছে আসে, সেজন্য আমরা ওনাদেরকে যথাসাধ্য মতো চেষ্টা করতেছি চিকিৎসা দেওয়ার জন্য। সাধারণ যে রোগগুলো আছে এবং যে ক্রনিক রোগ যেগুলো আছে সেই বিষয়ে মানুষকে পরামর্শ দেয়, তারা যে রোগীদের সেবা দিতে পারবে তারা ওখান থেকে সেবা দেয় এবং যেগুলো রেফার করা প্রয়োজন সেগুলোকে অন্যত্র উপজেলা হাসপাতাল অথবা জেলা হাসপাতালে তারা রেফার করে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে খাগড়াছড়িতে জনসংখ্যা অনুপাতে 152টি কমিউনিটি ক্লিনিক হওয়ার কথা থাকলেও আছে 97টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাদ্রের শুরুতে বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে শুরু হয়েছে ভ্যাপসা গরম। টানা গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি বলেই এই গরম, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছেন আরও কয়েকদিন পর কিছুটা কমবে তাপমাত্রা। অর্ধেক পার হয়েছে ভাদ্রের, কমেনি ভ্যাপসা গরম। বুধবার ঢাকার তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 97% আর এতে অস্বস্তি বেড়েছে জনজীবনে। এখন সেপ্টেম্বর মাস, কিন্তু বৈশাখের একটা গরম পড়ছে, এত গরম এর জন্য আমাদের বিরক্ত লাগছে। গরমের মাত্রা এত বেশি সহ্য করার বাইরে মানুষের, খুব অসম্ভব গরম, মানে এটার মাত্রা কবে কমবে আল্লাহ জানে। আবহাওয়াবিদেরা বলছেন বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমও বেশি লাগছে। যাতে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ অত্যাধিক তার জন্য গরম অনুভূতিটা হচ্ছে, এটা আগামী দুই দিন পর স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে। আর দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল খুলনা একটু বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সারা বাংলাদেশ আগামী দুই একদিন পর সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে, এই ভাপসা গরমটা বেশি দিন থাকবে না। এছাড়া মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম বলছে আবহাওয়া অফিস। ঢাকা সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হবে কম, এতে গরম আরও কয়েকদিন থাকবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনাক্ত হয়েছে, মারা গেছেন 1,026 জন। এদিকে বিশ্বে 24 ঘন্টায় 6,200 বেশি প্রাণহানি নিয়ে করোনায় মৃত 8,66,000 ছাড়িয়েছে। নতুন 2,82,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 2,61,00,000-এর বেশি। বুধবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন 1,218 জন। নতুন 48,000 রোগী নিয়ে দেশটিতে মোট শনাক্ত 40,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,051 জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। নতুন করে 40,000 মানুষের দেহে মিলেছে এই ভাইরাস। সংক্রমণের দ্বিতীয় ধাপের আশঙ্কায় তুরস্ক দ্বিতীয় ধাপের প্রকোপ ঠেকাতে 14 দিনের কোয়ারেন্টিনে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে আনছে চীন। জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। কয়েক মাস বন্ধ রাখার পর 1 অক্টোবর সীমান্ত ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে পেরু। করোনা আক্রান্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনিও। এদিকে প্রত্যাশিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রের হাতে করোনার ভ্যাকসিন থাকবে বলে আশাবাদী মার্কিন রোগতত্ত্ববিদ অ্যান্টোনিও ফাউচি। তিনি জানিয়েছেন ইতিবাচক সাড়া পেলে ট্রায়াল প্রক্রিয়ার সমাপ্তি নির্দিষ্ট সময়ের আগেই হতে পারে। এর আগে ভ্যাকসিন প্রস্তুত, উৎপাদন ও সমবন্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকল্পে না থাকার কথাও জানায় ওয়াশিংটন। বিশ্বের প্রায় সব দেশ অঞ্চলেই ছড়িয়েছে করোনা। ধনী গরিব নির্বিশেষে প্রতিষেধক দেওয়া ছাড়া বৈশ্বিক এই মহামারী মোকাবেলা অসম্ভব। সে লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ভ্যাকসিনস গ্লোবাল অ্যাক্সেস ফেসিলিটি কোভ্যাক্স প্রকল্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উদ্যোগে ইউরোপ পূর্ণ সমর্থন জানালেও তাতে থাকছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস মুখপাত্র জানিয়েছেন করোনা ভ্যাকসিন উদ্ভাবনে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন হাতে পেলে মিত্রদের সরাসরি দেওয়ার ব্যবস্থা নেবে দেশটি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ভ্যাকসিন ও থেরাপি গবেষণা দ্রুতগতিতে এগিয়ে চলছে। করোনা ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। দুর্নীতিগ্রস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন প্রভাবিত বহুপক্ষীয় সংস্থায় ভ্যাকসিন সরবরাহ আটকে থাকবে না। যুক্তরাষ্ট্রে এখন অক্সফোর্ড, মডার্না ও ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রত্যাশিত সময়ের আগেই কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন হাতে পাওয়া নিয়ে আশাবাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস পরিচালক। ক্লিনিক্যাল ট্রায়াল পর্যবেক্ষণকারী স্বাধীন বিশেষজ্ঞদের কমিটি যদি বলে যে ফল ভালো, তখন আমরা টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মনে করতে পারি। সেক্ষেত্রে গবেষকদের একটি নৈতিক দায়িত্ব আছে,
আর তা হলো ট্রায়াল দ্রুত শেষ করা, এরপর দ্রুত টিকা উৎপাদনে জোর দেয়া হবে। বিশ্বের 200-এর বেশি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থান ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করছে। প্রথম দেশ হিসেবে করোনা টিকা উদ্ভাবনে সাফল্যের ঘোষণা দিয়েছে রাশিয়া। নিরাপদ ও কার্যকর টিকার উদ্ভাবনের দ্বারপ্রান্তে থাকার দাবি চীনেরও। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার করা মামলায় যুক্ত হচ্ছে ক্যানাডা ও নেদারল্যান্ডস। গাম্বিয়াকে এই মামলায় আইনি সহযোগিতা দেবে দেশ দুটি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রসোয়া ফিলিপে শ্যাম্পে ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বুধবার যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে গণহত্যা কনভেনশন মেনে চলা সব দেশকে গাম্বিয়াকে সমর্থন দিতে আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা গণহত্যা বিচারে গত বছর আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। দুই পক্ষের শুনানির পর জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত। করোনায় দুই মাস পিছিয়ে আবারও শুরু হচ্ছে নেশনস লিগের দ্বিতীয় আসর। আজ লাটভিয়া অ্যান্ডোরা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউরোপ সেরা লড়াই। তবে প্রথম দিনের যত আলোচনা সেটা জার্মানি স্পেনের ম্যাচকে নিয়ে, শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া ইউরোপের দুই পরাশক্তি। এদিকে ইউক্রেন লড়বে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে, আর রাশিয়ার প্রতিপক্ষ সার্বিয়া। সবকটি ম্যাচ রাত 12:45। পরিবর্তিত প্রেক্ষাপটে মৌসুম শেষ করেছে ইপিএল, লালিগা, বুন্দেসলিগা, সেরিয়া। পরিসর সংক্ষিপ্ত করে নিষ্পত্তি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের। ইউএফএ এবার নেমেছে নেশনস লিগ আয়োজনে। 55টি দেশের অংশগ্রহণে নির্ধারণ হবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব, কে যাবে কাকে ছাড়িয়ে। এরই মধ্যে ড্রয়িং বোর্ডে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে ব্যস্ত মাস্টারমাইন্ডরা। শিরোপা ধরে রাখার মিশনে পরিকল্পনায় বদল আনছে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। লিগ পর্বের চারটি গ্রুপে খেলবে 55টি দল, যেখানে প্রথম ভাগে নেদারল্যান্ডস, ইতালি, বসনিয়া এবং পোল্যান্ড। আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরে ফাইনাল হওয়ার কথা রয়েছে। এরপর রিলিগেশন পর্বের ম্যাচ হবে 2022 সালে। আসন্ন মৌসুমের বিরতিতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে স্থাপিত হচ্ছে ফিল্ম মিউজিয়াম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে ইতিমধ্যেই মিউজিয়াম সাজানোর কাজ শুরু হয়েছে। ঢাকায় চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত দুর্লভ কিংবা ব্যবহৃত পুরনো জিনিসপত্র ফিল্ম মিউজিয়ামে রাখা হচ্ছে। চলচ্চিত্রের ইতিহাস বাঁচিয়ে রাখতে পৃথিবীর বিভিন্ন দেশে ফিল্ম মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সমৃদ্ধ হলেও তা সংরক্ষণের চেষ্টা এই প্রথম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত হচ্ছে ফিল্ম মিউজিয়াম। এরই মধ্যে মিউজিয়াম সাজানোর কাজ শুরু হয়েছে পুরোদমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ব্যবহৃত পুরনো ক্যামেরা, ফিল্মের নেগেটিভ, এডিটিং মেশিন, লাইট ইত্যাদি ফিল্ম মিউজিয়ামে রাখা হবে। এছাড়া প্রয়াত অনেক তারকা শিল্পীর স্মৃতি বহন করে এমন দুর্লভ জিনিসও মিউজিয়ামে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী প্রজন্মের কাছে দেশের চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরতেই এই উদ্যোগ। এফডিসিতে শুরুর দিকে ওনারা যে ক্যামেরা ব্যবহার করতেন, যে এডিটিং প্যানেল ব্যবহার করতেন, বা যে বিষয়গুলো সিনেমার সাথে অনেক বেশি সম্পৃক্ত ছিল, যেগুলো আমাদের ইতিহাসের অংশ, তারাও সম্মত হয়েছেন উইথ দি কাইন্ড অ্যাপ্রুভাল অফ দি মিনিস্ট্রি। ফিল্ম মিউজিয়াম স্থাপন চ্যালেঞ্জিং হলেও অসম্ভব কিছু নয় বলে মনে করছেন আর্কাইভ পরিচালক। মিউজিয়ামটি ঢেলে সাজাতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সহায়তা চান তিনি। রাজ্জাক সাহেবের ব্যবহৃত যদি কোনো একটি নিদর্শনও যদি আমাদের এই মিউজিয়ামে রাখা যায়, আমি মনে করি মিউজিয়ামটি সমৃদ্ধ হবে। আমাদের মাঝে বুনুল আহমেদ নেই, কেমন তার কোনো নিদর্শন যদি তার মেয়ে বা তার স্ত্রী আমাদেরকে দেন, আমরা অ্যাপ্রোচ করব। চলতি বছর ফিল্ম মিউজিয়াম উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা আছে ফিল্ম আর্কাইভের। বিনামূল্যে দেশের চলচ্চিত্রের ইতিহাসে চোখ বোলানোর সুযোগ থাকছে সবার। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।